নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 6 মে 2024 টু 2 রা জুন 2024 তিন রাশি টাকার খেলা করবে। কেন দেখুন, 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে প্রবেশ করেছে এবং 6 মে 2024 দেবগুরু বৃহস্পতি বিষ রাশিতে অস্তমিত হয়েছে। এই অস্তমিত হয়েও তিন রাশিকে জবরদস্ত ধনলাভ করাতে চলেছে। সন্তান সুখ, কর্মক্ষেত্রে উন্নতি, আপনার আর্থিক স্থিতি মজবুত করতে চলেছে এই তিন রাশিকে। কোন কোন দিক থেকে এই তিন রাশি লাভ পেতে চলেছে আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। দেখুন, যখন কোনো গ্রহ অস্তমিত হয়, অনেকে বলবেন যে কৌশিকদা দেবগুরু বৃহস্পতি তো অস্তমিত, তাহলে কীভাবে ভালো রেজাল্ট দেবে? দেখুন, কিছু রাশিকে জবরদস্ত লাভ কিন্তু দিবে দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ 6 মে টু 2 রা জুন লিখে রাখুন এই টাইম পিরিয়ডের মধ্যে যতদিন অস্তমিত থাকবে, কিছু রাশিকে দিবে অ্যাভারেজ রেজাল্ট, কিছু রাশির ক্ষেত্রে সমস্যা কিন্তু সৃষ্টি করবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার বিষ রাশিতে অস্ত হচ্ছে, আগে দেখতে হবে আপনার কোন ভাবের মালিক এই দেবগুরু বৃহস্পতি এবং আপনার ক্ষেত্রে কি সেটা মারক, বা আপনার ক্ষেত্রে কি তৃতীয়, অষ্টম বা ষষ্ঠপতির মালিক। যদি আপনার অস্তমিত হয়, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি আপনার পাপ প্রবাহে থাকে এবং অস্তমিত যদি হয় অথবা বক্রী যদি হয়, তাহলে কি হয় তার অশুভ ফল কিন্তু দিতে পারে না। অর্থাৎ আপনার যদি অষ্টম ভাবের অধিপতি হয়, ষষ্ঠ ভাবের অধিপতি হয়, যদি আপনার বক্রী হয় বা অস্তমিত হয়, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ ফল কিন্তু দেয়, অর্থাৎ উল্টো রেজাল্ট কিন্তু দিবে। বক্রী হওয়া মানে আরও ভালো ফল, অস্তমিত হওয়া মানেও কিন্তু শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ যদি আপনার রাশি অথবা লগ্ন সাপেক্ষে যদি দেবগুরু বৃহস্পতি মারক হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ বিষয়গুলোর মধ্যে কিন্তু টুইস্ট রয়েছে, বুঝার বিষয় রয়েছে। জ্যোতিষশাস্ত্রটা টোটাল অস্তমিত মানেই খারাপ না। আমি দেখেছি এমন চার্ট যাদের রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি অস্ত আছে, আজকে সে কোটি কোটি টাকার মালিক, প্রচুর ধন সম্পত্তি তাদের। এমন দেখেছি শনি বক্রী সে জীবনে অনেক দূর উচ্চ স্থানে কিন্তু গেছে, মঙ্গল নিচুস্ত কিন্তু আজকে বড় খেলোয়াড় পর্যন্ত হয়েছে। অর্থাৎ দেখতে হবে সে নিজভঙ্গ রাজ্য করছে কি না, অথবা অস্তমিত রয়েছে কি না, অথবা বক্রী রয়েছে কি না, সেটা আপনার ক্ষেত্রে সেই গ্রহটি মারক কি না, অথবা আপনার ষষ্ঠ অষ্টম বা তৃতীয় পতির মালিক কি না, সেই জায়গাগুলো যদি দেখা যায়, আমি বলবো এই যে সময়টা, এই আপনার 6 মে টু 2 রা জুন আপনার ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় অপার ধন দিবে দেবগুরু বৃহস্পতি। যাদের সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু দিবে, সুখ সাধন বৃদ্ধি করবে। কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি, আসুন আজকের এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। যারা শুনছেন ভিডিওগুলো হয়তো আপনার সাথে মিলছে না, ওই কৌশিকদা আমার রাশির নাম শুনলাম, দেখুন আপনার জন্মকুণ্ডলী আমি দেখতে পাচ্ছি না, আপনার বৃহস্পতির প্লেসমেন্ট কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, দশা মহাদশা কী রয়েছে সেটা আমি দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটি কথা আপনাদেরকে বলবো, এই সময় কিন্তু আপনাদের ফুলফিলমেন্ট সাপোর্ট দিতে কিন্তু চলেছে, অপার ধন সম্পত্তির মালিক করতে চলেছে এই তিন রাশিকে 6 মে
একটু দোসরা চুন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন কোন কোন দিক থেকে লাভ পাবে, এবং এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলিতে যদি বর্তমানে বৃহস্পতির মহাদশা অথবা আপনার যদি বৃহস্পতির অন্তর্দশা অথবা আপনার যদি শনির মহাদশা চলে, আমি একটি কথা বলবো, এই সময় কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনি পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আপনাদেরকে কিন্তু দিবে প্রচুর লাভ এই 6 মে টু 2 জুন। কোন কোন রাশি? প্রথম রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে পঞ্চমভাবে থাকছে এবং পঞ্চমভাবে অষ্টমী, তো আপনার দ্বাদশভাবের মালিক, আপনার তৃতীয়ভাবের মালিক পঞ্চমভাবে গিয়ে অষ্টমী হচ্ছে, অর্থাৎ আপনাদের এই সময় কিন্তু আর্থিক স্থিতি আপনার মজবুত কিন্তু করবে। আপনার শেয়ার মার্কেট থেকে আপনার লাভ করবে, সন্তান প্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাগ্যের, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে। মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনাদের শুভ হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের ইনকাম সোর্স আপনাদের কিন্তু বাড়াবে। দ্বিতীয় যে রাশি আমি কথা বলব সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির নবম এবং ষষ্ঠভাবের মালিক দেবগুরু বৃহস্পতি। আপনার ক্ষেত্রে একাদশভাবে অষ্টমীতে হচ্ছে এবং দোসরা জুন পর্যন্ত অষ্টমীতে অবস্থায় থাকছে কর্কট রাশির। আপনাদের এই সময় বৈবাহিক সুখের জায়গা কিন্তু ভালো দিবে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা কিন্তু ভালো দিবে। আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি করবে, বিজনেস ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিতে চলেছে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই দেবগুরু অষ্টমীত হওয়া, আপনাদের যেহেতু ভাগ্যপতির মালিক, আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি আপনাদের করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাহায্য আপনারা পাবেন। দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে ছিল, সেই কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। সন্তান প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। কর্মযোগ এবং সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি, তার আগে একটু কথা বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতি অষ্টমীত, এই 6 মে থেকে 2 জুনের মধ্যে কোনো শুভ কার্য, বিবাহ, অন্নপ্রাশন বা কোনো কিছু কিন্তু করা উচিত নয়। অর্থাৎ 2 মে আপনার জুনের পর থেকে সময়টা কিন্তু শুভ হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে তৃতীয়পতি এবং আপনার ষষ্ঠপতির মালিক অষ্টমভাবে অষ্টমীত হচ্ছে। আপনাদের আয় উন্নতি বৃদ্ধি করবে, আপনাদের সম্পত্তির দিক থেকে লাভ দিবে, কিছু কিছু ক্ষেত্রে তুলা রাশির ঋণ পরিশোধ করবে এবং কর্মক্ষেত্রে উন্নতি পাশাপাশি আপনাদের বিদেশ থেকে যারা ফরেন যেতে চাইছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন এবং কোনো বড় ধরনের আর্থিক লাভ এই সময় কিন্তু দেখা যাচ্ছে। একদম অন্তিম এবং শেষ রাশি কিছুটা লাভ পাবে সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দ্বিতীয়ভাবে হচ্ছে আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি। আপনাদের দ্বিতীয়ভাবে আপনাদের ইনকামের জায়গা ভালো হবে, আপনাদের সুখ সাধন পারিবারিক সুখের জায়গা বৃদ্ধি করবে, আপনাদের এই সময় ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক লাভ এই সময় আপনাদের দেখা যাচ্ছে মেষ রাশির। এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি, এই কটি রাশির আমি কথা বললাম, টাকার খেলা করবে যাদের হচ্ছে না, ভিডিও শুনছেন কই কৌশিক, তা আমার ক্ষেত্রে তো হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে চলেছে। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।